সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেন্টিং ভিডিওস দেখার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজ করবো একটি রিকোয়েস্টেড পেন্টিং, মানে একটা রিকোয়েস্টের উপর ভিত্তি করে একটা পেন্টিং করবো। তো একজন আমাকে রিকোয়েস্ট করেছে একটা কাশ ফুলের পেন্টিং করতে, মানে কাশ ফুল, মানে যে আমাদের দুর্গা পুজোর সময় যে কাশ ফুলগুলো ফোটে, ঠিক আছে, তো খুব সুন্দর লাগে। তো সেই কাশ ফুলের পেন্টিং করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল। এর আগে একবার করেছিল, তো সেটা আমি ভুলে গিয়েছিলাম। তো জাস্ট তিনি আমাকে আর একবার রিকোয়েস্ট করেছিলেন, তো তার জন্য আমি এবার একটা কাশ ফুলের পেন্টিং করছি। তো আজকের পেন্টিংয়ের মাধ্যমে শুধু কাশ ফুল নয়, মানে কিছু মানে নিজের দৃশ্য, মানে কি বলবো, প্রাকৃতিক দৃশ্যের পেন্টিংও করবো, তার মাঝখানে কিছু কাশ ফুলের গাছও পেন্টিং করবো, মানে দুটো পেন্টিং একসঙ্গে হয়ে যাবে, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের পেন্টিংটা হবে, ওকে, খুব সিম্পল এবং খুব সহজ উপায়ে করবো, ওকে। তো চলুন শুরু করা যাক। এ হচ্ছে আমার সেই ওয়াটার কালার, যে ওয়াটার কালার দিয়ে আমি আজকে পেন্টিং করবো। তো এই কালার সম্বন্ধে সমস্ত তথ্য জানতে চাইলে ডিসক্রিপশনে ফলো করুন, লিঙ্ক দেওয়া আছে ওখানে। ওকে ফ্রেন্ডস, তো এখানে আমরা প্রথমে স্কেচ পেন দিয়ে স্কেচ করে নেবো, ঠিক আছে। তো আজকের পেন্টিংটা হবে খুবই সাধারণ একটা পেন্টিং, মানে দূর থেকে একটা রাস্তা চলে আসছে এবং রাস্তার দু সাইডে, এক সাইডে একটা পুকুর, ছোট্ট একটা পুকুর এই আমাদের বাঁ সাইডে, এবং ডান সাইডে দূরে মাঠ এবং ওই দূরে দূরের গাছপালা, ঠিক আছে। তো সেই মতো আমাদের স্কেচটা করে পরে আমরা আকাশে কাটা দিয়ে দিলাম, ঠিক আছে। আকাশে কাটা দেওয়া হচ্ছে আমাদের প্রথম কালারিংয়ের ফার্স্ট স্টেপ, ঠিক আছে। তো আকাশে কাটা দেওয়ার পর তারপরে দূরের গাছপালা দেওয়া, ঠিক আছে। দূরের গাছপালা দেওয়ার পরে, দূরের গাছপালা দেওয়ার আগেও কিন্তু আমাদের জলের কাটা করে নেওয়ার দরকার, কারণ আকাশে কাটা জলের কাটা সবসময় এক হয়। তবুও জলের কাটাটা এখানে আমরা সবাই লাস্টে করবো, মানে শেষে করবো, মানে মোটামুটি যে মোটা কালারগুলো যেগুলো হয় বেশি বেশি কালার, সেগুলো দেওয়ার পরে লাস্টে জলের কাটাটা করবো আমরা, ঠিক আছে। তো আমরা আকাশে কালার করার পরে দূরের গাছপালা কালার করলাম, তারপরে এবার আমরা রাস্তা কালারটা করলাম। এটা রাস্তা হবে, রাস্তায় আমরা বিস্কিট কালার দিলাম, তারপরে বিস্কিট কালারের সঙ্গে হলুদ মিশিয়ে সাদা মিশিয়ে একটু লাইট করে দিলাম, রাস্তা যেখানে যেখানে লাইটটা বেশি পড়ছে সেই সব জায়গায় ওই লাইট কাটা দিলাম, ঠিক আছে। তারপরে আবার যেসব জায়গায় ডিপ সেসব জায়গায় ব্রাউন কাটা দিয়ে দিলাম, তাহলে পরে রাস্তার ডিপ লাইট এই জিনিসগুলো ভালো বোঝা যাবে, ঠিক আছে। তো তারপরে এবার দূরের যে মাঠগুলো হয় সে মাঠগুলো আঁকলাম সবুজ রং দিয়ে। তো দূরে যখন মাঠটা আঁকছি, তারপর নিশ্চয়ই মাঠে লাইটটা পড়েছে, লাইটটা পড়লে পরে দূরের ঘাস, ওই যে কথা আছে না, দূরের ঘাস বেশি ঘন লাগে, এখানেও ঠিক তাই। আসলে কথার যেমন কোথায় আছে তেমন ঠিক পেন্টিংও কিন্তু সেরকমই করতে হয়, মানে দূরের ঘাসটা বেশি করে ঘন করতে হয়, ঠিক আছে। কাছের ঘাসগুলো একটু ডিপ কালার করলে অসুবিধা নেই, কিন্তু দূরের ঘাসগুলো কিন্তু একটু বেশি কালারফুল করতে হয়, যেগুলো অনেক দূরে আছে। তো সেজন্য দূরের ঘাসটা আমি একটু বেশি লাইট কালার করলাম, মানে ধরুন লাইট পড়েছে, ঠিক আছে, সানলাইট পড়েছে, সেগুলো দূরের ঘাসগুলো একটু বেশি সাদা সাদা দেখাচ্ছে, এবং কাছের ঘাসটা কিন্তু মানে সবুজ সবুজ লাগছে, ডিপ সবুজ সবুজ লাগবে, ঠিক আছে। ওকে, তো আমরা সেই কাছের ঘাসটা দেওয়ার পরে আমরা রাস্তা কাটাটা সুন্দর করে করে নিলাম, ঠিক আছে। রাস্তা কাটাটা করার পরে এবার আমাদের নদীর যে সরি যে পুকুরটা আছে পাশে, সে পুকুরের জলের কাটাটা করবো। পুকুরের জলের কাটাটা একদম সেম টু সেম আকাশের কাজ যেরকম, সেম টু সেম তার উল্টো। ওকে, আকাশের কাজ যেরকম উপরের দিকে নীল নিচের দিকে সাদা, পুকুরের ক্ষেত্রে আবার উপরের দিকে সাদা নিচের দিকে নীল, মানে ঠিক উল্টো, ঠিক আছে। এবার পুকুরের জলে আমরা সবুজ রং দিচ্ছি, কারণ হচ্ছে কি, আমরা যখন নদীর মানে পুকুরের ধার দিয়ে কাশ ফুলের গাছগুলো আঁকবো, ঠিক আছে, তখন সেই কাশ ফুলের যে ছায়াটা জলে পড়েছে, সেই জলে পড়লে পরে তার একটা শ্যাডো তৈরি হয়, ঠিক আছে। তো সেই শ্যাডোটা আমরা আগের থেকে তৈরি করে নিলাম, মানে গ্রামের পুকুর বা পাড়াগাঁয়ের পুকুর কিন্তু অনেকটা এরকমই হয়, শ্যাওলায় ভরা, ঠিক আছে। তো এবার আমরা সেই পুকুর টেকে নেওয়ার পরে তারপরে এখানে আমরা গাছ আঁকবো, ঠিক আছে। তো গাছ যে দুটো গাছ আমরা আঁকবো, সেই দুটো গাছ খুবই সিম্পল একটা গাছ, একদম নর্মাল একটা গাছ, ওকে। তো শুধুমাত্র কালো দিয়ে গাছের কাণ্ডটা আঁকবো, আঁকার পরে ডিপ সবুজ দিয়ে গাছগুলোই পাতা দিয়ে দেবো, ঠিক আছে। তো এভাবে আমরা দু তিনটে কাণ্ড এঁকে নিলাম, এঁকে নেওয়ার পরে আমরা ডিপ সবুজ দিয়ে সুন্দর করে আমরা গাছের পাতাগুলো দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের গাছের পাতাগুলো মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল, ওকে। তো গাছের পাতাগুলো কমপ্লিট করার পরে আমরা সমস্ত গাছের পাতাগুলো যেগুলো আছে সবকে কমপ্লিট করে নেওয়ার পরে, তারপরে আমাদের ফ্লোরেসেন্ট সবুজ দিয়ে সুন্দর করে আমাদের পেন্টিংয়ের যে গাছগুলোর যে মাথাগুলো হয় সেগুলো আঁকতে হবে, ঠিক আছে। সেগুলো আঁকবো আমরা
ফ্লোরেসেন্ট সবুজ দিয়ে। তো এই হচ্ছে আমাদের গাছ আঁকা কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার আমাদের মানে আজকের পেন্টিংয়ের যে মেন উদ্দেশ্য বা মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে কাশফুল আঁকা, ঠিক আছে। তো এখন আমরা সেই কাশফুলটা আঁকবো। তো কাশফুল আঁকতে গেলে প্রথমে কাশফুলের গাছ আঁকতে হবে। তো কাশফুলের গাছ হচ্ছে এক ধরনের ঘাসের প্রজাতি, ঠিক আছে, মানে ঘাস, বড় বড় ঘাস, যেমন উলু ঘাস হয় সেরকম। তো সেরকম বড় বড় উলু ঘাসের মতন করে প্রথমে আমরা ডিপ সবুজ দিয়ে এঁকে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা ওই মানে ওই ডিপ সবুজের ওপরে আমরা হচ্ছে একটু লাইট কালার, যেমন ফ্লোরেসেন্ট সবুজ দিয়ে আমরা ওই গাছের পাতাগুলো আঁকবো, মানে কাশফুলের যে গাছগুলো হয় তার পাতাগুলো আঁকবো, ঠিক আছে। তারপরে আমরা সাদা রং দিয়ে আমরা হচ্ছে কাশফুলগুলো আঁকবো, ঠিক আছে, সাদা রং দিয়ে। সাদা রং বলতে গিয়ে প্রথমে একটুখানি ডিপ কালার নিতে হবে, ওকে, মানে সাদার সঙ্গে একটুখানি কালো মিশিয়ে একটু হালকা অ্যাশ কালার করে সেই অ্যাশ কালার দিয়ে আমরা প্রথমে কাশফুলগুলো আঁকবো। তারপরে যখন অ্যাশ কালারটা শুকিয়ে যাবে তারপরে একটু বেশি কালার দিয়ে, মানে লাইট কালার, যেমন সাদা কালার, সাদা কালার দিয়ে এবং সরু তুলি দিয়ে হচ্ছে কাশফুলগুলো সুন্দর করে করে দিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি কীভাবে কাশফুলগুলো করছি, শুকনো তুলি দিয়ে, ঠিক আছে, খুব সুন্দর করে কাশফুলগুলো আমি করে দিলাম, ঠিক আছে। এইবার বাদ থাকলো আমাদের যে দূরের যে কাশফুলের যে গাছগুলো হয় ঝোপগুলো, সেই ঝোপগুলো, তো সেই ঝোপগুলো এবার সুন্দর করে সাদা রং দিয়ে করে দিলাম, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস ফাঁকা ফাঁকা লাগছে বন্ধু, কাশফুল একটু কাছে আঁকলে মানে খুব ভালো লাগে। তো সেই জন্য আমরা কী করবো, মানে ছবির যে বাঁ সাইডে যে জায়গাটা, লেকের যে জায়গাটা ফাঁকা পড়ে আছে ওইখানটাই আমরা দুটো কাশফুলের, মানে কাশফুলের যে ডানটি বলা হয় না কি, ওটা পুরোটাই কাশফুল বলা হয়, সে দু তিনটে কাশফুল এঁকে দেবো, ঠিক আছে। মানে ওই দিকে গাছ ছিল সেই গাছটা এদিকে ঝুঁকে পড়েছে এমন বোঝা যাবে, ওকে। তো সেই কাশফুল আঁকতে গেলে প্রথমে অ্যাশ কালার, তারপরে একটু ডিপ কালার, তারপরে আস্তে 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 লাইটে আসতে হয়, মানে লাইট কালারে আসতে হয়, ঠিক আছে। কালারের ক্ষেত্রে সেম টু সেম এরকমই একটা প্রসেস, ওকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পেন্টিং। তো আশা করা রাখবো যে আপনাদের আজকের পেন্টিংটি খুব তো ফ্রেন্ডস দেখলেন, এ হচ্ছে পেন্টিং। আশা করছি আপনাদের আজকে পেন্টিংটি খুব ভালো লেগেছে। তো পেন্টিংটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এছাড়া যদি আপনাদের কোথাও কোনো বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এছাড়া যদি কোনো পার্সোনাল দরকারের সহায়তার জন্য আমাকে এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন, আমি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলবো, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে।